একটা অনেকে প্রশ্ন তুলছেন আপনার আরবি জ্ঞানের কথা। এই সংবাদ সম্মেলনে আপনি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এই আয়াতটা বলছেন, ওয়াতাসিমু কা হাবলিল্লাহ, নরমাল একটা আয়াত আপনি ওয়াতাসিমু কা আছে, ওয়াতাসিমু কা হাবলিল্লাহ, জি। তো এই যে একটা নরমাল একটা কোরআন শরীফের আয়াতে যদি খোলেন, যেটা না আমি এখন বসলাম, রেকর্ড খোলেন, রেকর্ড রেকর্ড খোলা যাবে অবশ্যই, আমরা এটা খোলেন, ওয়াতাসিমু কা, কেন ওয়াতাসিমু কা বলে, আমি পাগল নাকি? না এটা না না কেন কেন এরকম আমি চার পাঁচটা দেখাতে পারবো, আপনি বক্তব্য দিলে আপনি, আচ্ছা এটা এটার পরে কথা বলা যাবে, আমি যেটা বলি নাই সেটা আপনি বলবেন কেন, আমি ওয়াতাসিমু কা কেন বলবো, আপনি খোলেন আমি কোরআন আয়াত বলবো কেন, আপনি খোলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও আলাদা হইও না, তাওহীদের ভিত্তিতে একতাবদ্ধ হতে বলছেন। এখন স্বভাবতই একটা প্রশ্ন আসছে, আপনি যেটা বলছেন যে ধর্মীয় জ্ঞানের প্রশ্ন বারবার চলে আসছে, তো দেখা যাচ্ছে আমরা যেহেতু এখন নতুন করে কোনো নবী পাবো না বা নতুন করে শরিয়া আসবে না, সেহেতু আমাদের কোরআন এবং সুন্নার দিকে ফিরে যেতে হবে, তো দেখা যাচ্ছে অনেকে প্রশ্ন তুলছেন আপনার আরবি জ্ঞানের কথা, হাদিসের জ্ঞানের কথা, বিশেষ করে আমি যদি বলি আজকের এই সংবাদ সম্মেলনে আপনি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এই আয়াতটা বলছেন, ওয়াতাসিমু কা হাবলিল্লাহ, এই যে একটা নর্মাল একটা আয়াত, এটার রেকর্ডও আছে, সমস্যা নেই, তো এই যে একটা নর্মাল একটা আয়াত আপনি ওয়াতাসিমু কা আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, জি। তো এই যে একটা নর্মাল একটা কোরআন শরীফের আয়াতে যদি খোলেন, যেটা না আমি এখন বসলাম, রেকর্ড খোলেন, রেকর্ড রেকর্ড খোলা যাবে অবশ্যই, আমরা খোলেন খোলেন, ওয়াতাসিমু কা কেন ওয়াতাসিমু কা বলে, আমি পাগল নাকি? না এটা না না কেন কেন এরকম আমি চার পাঁচটা দেখাতে পারবো, আপনি বক্তব্য দিলে আপনি, আচ্ছা এটা এটার পরে কথা বলা যাবে, আপনি খোলেন মানে আপনি খোলেন আমি কোরআন আয়াত ভুল বলবো কেন, আপনি খোলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও আলাদা হইও না, আমি যেটা বলি নাই সেটা আপনি বলবেন কেন, আমি ওয়াতাসিমু কা কেন বলবো, ঠিক আছে আমরা এটার পরে প্রশ্নটা শেষ হওয়ার পর আমরা এটা খুলবো, সমস্যা নেই, আমি যেটা বলি নাই সেটা আপনি বলবেন কেন, আমি ওয়াতাসিমু কা কেন বলবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আমি কেন ভুল বলবো, বাংলাদেশের বহু দল ধর্মীয় দলগুলি তাদের বিশ্বাস তাদের লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন হওয়া সত্ত্বেও তারা কেন এত বিভক্ত, আমরা দেখলাম বিভিন্ন দলের আলেমরা বলছেন কি করে তারা এই কথা বলতে পারলেন, তারা বলছেন যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের অভিন্ন কিন্তু ভিন্ন ভিন্ন দল করলে কোনো অসুবিধা নাই, কি করে ওনারা এই কথা বলতে পারলেন, যেখানে কোরআনের একেবারে ডাইরেক্ট নিষেধাজ্ঞা, আল্লাহর হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও আলাদা হইও না, আলাদা হইও না, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ফারাক হইও না, এখানেও পরিষ্কার সুরা সুরার মধ্যে আছে, তাহলে আল্লাহর নির্দেশ ঐক্যবদ্ধ হওয়া, যেখানে আল্লাহ রসুল বলেছেন বনি ইসরাইল 72 ফেরকা বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে, এক ফেরকা জান্নাত যাবে, তাহলে জান্নাতি ফেরকা হবে একটা, সিরাতুল মুস্তাকিম একটা, আর আপনারা কি করে বলতে পারলেন যে এত দল করলে কোনো অসুবিধা নাই,